জীবনের একটি বড় অধ্যায় শুরু করেছিলেন গান দিয়ে, সেই গানেই পেলেন পরিচিতি, অর্জন করলেন কোটি কোটি ভক্তের ভালোবাসা। সেই ভালোবাসায় আজও এক ফোঁটা চির ধরেনি, বরং তার ভক্ত ও অনুরাগী সংখ্যা দিন দিন যেন ছাড়িয়েছে পাহাড়ের চূড়াকেও। কেউ তাকে বলে শান্ত, কেউ বা মুখচোরা। তিনি সবার প্রিয় তারকা তাহসান রহমান খান। প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে, কারো স্বপ্ন অর্থবিত্ত আর বৈভবের। গানের ভুবনে তিনি পুরনো নাম, তবে অভিনয় জগতে তিনি দেখিয়েছেন নতুন চমক। তিনি একাধারে জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, মডেল এবং উপস্থাপক। গুণে গুণান্বিত এই তারকার একক নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে বরাবরই, অভিনয় করেছেন সিনেমাতেও, সেখানেও দেখিয়েছেন তার প্রতিভা। তাহসানকে তার অনুরাগীরা যে শুধু অভিনয় ও গানের কারণে ভালোবাসেন তা কিন্তু একদমই নয়। একজন ভালো মনের মানুষ যাকে ভক্তরা চোখ বন্ধ করে বিশ্বাস করেন, তিনি তাহসান। আমি কিন্তু এখন ভাবা শুরু করে দিয়েছি যে আমাদের বিয়েতে আমি কি পরবো, আপনি কি পরবেন, জুয়েলারি কি পরবো, আমি কিন্তু জুয়েলারি আর দোকান সব ম্যাচিং করে। তবে নিজের বিয়ে, সংসার ও বিচ্ছেদ নিয়ে কখনোই তেমন ভাবে মুখ খোলেননি এই তারকা, কাউকে জানাতে চাননি তার ভেতরের কথা। 2017 সালের 20 জুলাই তাহসান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার বিবাহ বিচ্ছেদের ঘোষণা হয়। এরপর মিথিলার সঙ্গে কলকাতার নাম করা পরিচালক সুজিতের বিয়েও হয়। তারা বর্তমানে সুখেই আছেন, তবে তাহসান এই সব কিছু নিয়ে নিশ্চুপ। তবে সম্প্রতি ভারতীয় একটি নামকরা গণমাধ্যমে সুজিৎ মিথিলা ও তার মেয়ে আয়রাকে নিয়ে জানিয়েছেন অনুভূতি। তাহসান তার মেয়েকে প্রচন্ড ভালোবাসেন, তাই কলকাতায় কখনো তার কাজ করা না হলেও মেয়ের জন্য এখন থেকে যে কাজ পাবেন সেটাই লুফে নেবেন বলে জানিয়েছেন। এছাড়া সুযোগ পেলে ভারতের কোন পরিচালকের সঙ্গে কাজ করবেন জানতে চাইলে তাহসান বলেন, আমি এরকম রিজিট চিন্তাভাবনা করি না, আগে দেখি গল্পটা কেমন, তবে এখন সৃজিত আমার খুবই প্রিয়, কারণ আমার মেয়েরও খুব ভালো লাগে তাকে, যদিও আগে থেকেই তার কাজ বেশ পছন্দ করতাম। এছাড়াও রাজ চক্রবর্তীর কাজ বেশ ভালো লেগেছে। এত ধুলাবালি, এত জার্মস, এত ডিজিজেস, 6-7 বারের কম গোসল করলে তো হয় না, তাই ভাবছিলাম আমি সিক। এছাড়া তাহসানের সঙ্গে মিথিলার সবসময়ের যোগাযোগ রয়েছে বলে তিনি জানিয়েছেন, রয়েছে মিথিলার সঙ্গে বন্ধুত্ব। মিথিলা প্রসঙ্গে তাহসান বলেন, আমাদের প্রত্যেকেরই তো কিছু দোষগুণ আছে, আমাদের একটা সম্পর্ক ফেল করেছে মানে এই নয় যে বন্ধুত্ব থাকবে না। আমাদের মেয়েকে আমরা দুজনেই খুব ভালোবাসি, আমার মেয়ের মায়ের নামে, তাই একটি শব্দও খারাপ বলবো না। রূপ কথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরো দামি। সম্প্রতি কোনো বাংলাদেশি হিসেবে এই প্রথম UNHCR এর শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রিয় তারকা। ফাতেমা আইনি, সময় সংবাদ।